এবার আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ফর রিয়েল গ্যাস। আগের যতগুলো এক্সপ্রেশন করেছিলাম প্রত্যেকটাই হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশনই হোক, আইসোথার্মাল ইররিভার্সিবল এক্সপ্যানশনই হোক, দুটোই করেছিলাম আইডিয়াল গ্যাসের জন্য। এবার সেম থিংস, সেম জিনিস করব সেটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য, বাদ বাকি সব কিছু কন্ডিশন সেম। তো আমি ওই একইভাবে একদম ডিরেক্ট এক্সপ্রেশনে চলে যাচ্ছি, সব কিছু ওই একইভাবে কিভাবে রিভার্সিবলি চেঞ্জ করা হয় সব সব কিছু একই কন্ডিশন। তো ওয়াক সমান আমরা কি জানি, এটা আগে মানে পড়েছিলাম আইডিয়াল গ্যাসের সময়, ভি ওয়ান টু ভি টু মাইনাস পি মাইনাস ডিপি ডিভি, এখান থেকে এই এক্সপ্রেশনটা এসেছি ভি ওয়ান টু ভি টু করে, দুটোকে আলাদা করে নিয়েছি, সেপারেট করে নিয়েছি, দিয়ে আলটিমেট এই এক্সপ্রেশনে এসেছি। এত পর্যন্ত আমাদের কমন, ডিপি ডিভিটা নেগলেক্ট হয়ে যাচ্ছে যেহেতু সো স্মল, সেজন্য নেগলেক্ট হয়ে যায়। এত পর্যন্ত আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করেছিলাম সেম থিংস কমন। এবার আলাদাটা কি, না ওটা ছিল আইডিয়াল গ্যাস, এটা হচ্ছে রিয়েল গ্যাস। তাহলে পি এর ভ্যালুটা ওখানে এন আর টি বাই ভি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে তো সেটা করতে পারবো না কারণ এটা রিয়েল গ্যাস। আর রিয়েল গ্যাসের এক্সপ্রেশন আমরা সবাই জানি, টি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি আর টি, এটা রিয়েল গ্যাসের ইকুয়েশন। এখান থেকে আমি পি এর ভ্যালুটা বার করিয়ে এটা পেয়েছি, সেই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দিয়েছি। এক্সপ্রেশন বড় হচ্ছে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, যারা আমরা ম্যাথের ইন্টিগ্রেশন করতে পছন্দ করি বা ভালোভাবে পারি করতে, শুধু এখানে কেমিস্ট্রির কোনো জিনিস নেই, এবার হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো এটা এই দুটোকে আলাদা পার্টে ভাগ করে নিয়েছি, আলাদা পার্টে ভাগ করে নিয়েছি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, দিয়ে এবার দুটোর ইন্টিগ্রেশন করছি। কারণ আইসোথার্মাল বলেছে মানেই টেম্পারেচার কি হবে কনস্ট্যান্ট, তার মানে আউট অফ ইন্টিগ্রেশন হবে, সেই জন্য এই আকৃতিটাকে বাইরে বার করিয়ে দিয়েছি, অ্যাজ ইট ইজ এটা যেমন আছে ডিভি বাই ভি মাইনাস ভি রেখে দিয়েছি। এটা হচ্ছে কনস্ট্যান্ট, তোমরা সবাই জানো ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য এর সিগনিফিকেন্স কি। তো এটা এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার কি করা হয়েছে, এর ইন্টিগ্রেশন করা হয়েছে। এই যে ইন্টিগ্রেশন dx বাই x এর ইন্টিগ্রেশন কি হয়, ln x, এখানে কি আছে ডিভি বাই ভি মাইনাস ভি, এর ইন্টিগ্রেশন হবে কি ln ভি মাইনাস ভি, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিয়েছি, এক্সপানশন হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু ভলিউমে। এখানে ওই একই সেম থিংস, ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান বাই ভি, লিমিট বসিয়ে দিয়েছি, লিমিট বসিয়ে দিয়ে টোটাল জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে এইটা। এই এক্সপ্রেশনটা তোমরা করে দেখবে নিজের, খুব সহজ জিনিস, শুধু জাস্ট ওখানে যেমন ওটা এনআরটি বাই ভি ছিল পি এর জায়গায়, এখানে রিয়েল গ্যাসের জন্য এই পি এর যে এক্সপ্রেশনটা আছে সেটা বসিয়ে জাস্ট ম্যাথের নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন করা, আর কিচ্ছু না। এতটা এক্সপ্রেশন যদি মনে নাও থাকে জাস্ট নিজে একটুখানি শর্টের পাশে করে নিলে দেখতে হবে খুব সহজ। এরপরে আমরা তো চারটে জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে বার করছিলাম, ওয়ার্ক ডান এটা হলো রিয়েল গ্যাসের জন্য। এবার হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করবো। এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ বার করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে থার্মোডিনামিক ইকুয়েশন অফ স্টেট, যেটা এখন আমি নিয়ে ডিটেলসে ডিসকাস করিনি। এই জিনিসটা থার্মোডিনামিক ইকুয়েশন অফ স্টেট দুটো হয়, দুটো ইকুয়েশন হয়, তার মধ্যে এই দুটো ইকুয়েশনের মধ্যে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টি ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এটা প্রমাণ করা যায়, এটা আমি পরে করাবো, এখন আমাদের এটা লাগবে। এটা ধরে নাও যে এটা ঠিকঠাকই লেখা আছে এখানে, তো এইখান থেকে এইটা আমাদের লাগবে কি না, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করাতে কেন লাগছে, এটা আমাদের ভ্যান্ডারওয়াল গ্যাসের ইকুয়েশনটাই যে পি সমান এইটা জাস্ট এখানে টুকেছি। এবার এই ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভির ভ্যালুটা আমি এখান থেকে বার করাবো, এখান থেকে বার করালে কি হবে ভি তো কনস্ট্যান্ট, তার মানে কি এই টার্মটা পুরোটা কি আছে এও কনস্ট্যান্ট, তাহলে এও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা বাদ চলে যাবে, শুধু তার মানে কি এই টার্মটা পড়ে থাকবে, টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ভলিউম কে কনস্ট্যান্ট দেখে, তাহলে আর বাই ভি মাইনাস ভি রয়ে গেল, তাহলে ডেল পি ডেল টি কনস্ট্যান্ট ভি এর মান পেয়ে গেলাম। তাহলে আমি এইটা জাস্ট ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টি এর মানটা বার করতে চাইছি, কেন করতে চাইছি আমি আসছি পরের স্টেপেই আসছি। তাহলে টি ইন্টু এইটা বসালাম মাইনাস পি এর ভ্যালুটা পুরোটা এখানে বসিয়ে দিলাম, এটা তো ভ্যান্ডারওয়াল গ্যাস রিয়েল গ্যাস, পুরোটা বসিয়ে দিলাম, দেখো এই দুটো সেম জিনিস কেটে গেল, তাহলে এর ভ্যালুটা যেটা পেলাম ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্ট টি ইজ ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। ইউ ইজ এ ফাংশন অফ টিভি, যেহেতু ইউটা হচ্ছে স্টেট ফাংশন, তাহলে তার ক্রাইটেরিয়া কি হবে সেটা আমরা স্টেট ফাংশন বা এক্সাক্ট ডিফারেন্সিয়ালের সময় পড়েছিলাম। ইউ স্টেট ফাংশন হলে ডিউটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে, আর যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে তার এক্সপ্রেশনটা এইরকম আসবে, সেটা আমরা ওইখানে পড়েছিলাম, ওই ভিডিওটা তাহলে একটু দেখতে হবে। তো তাহলে ডিউ সমান এই এক্সপ্রেশনটা পেলাম, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল বলেছে তাহলে কি ডিটি জিরো হবে,
টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, ডিইউ থেকে আইসোথার্মাল প্রসেসের জন্য এই পার্টটা বেরিয়ে যাবে, কারণ এটা এত ইনটু জিরো মানে জিরো হয়ে গেল এই পার্টটা, তাহলে পড়ে থাকলো শুধু এইটা ডিইউ সমান ডেলইউ ডেলভি কনস্ট্যান্ট ডিভি, এটা পড়ে রইল। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন ডেলইউ ডেলভি কনস্ট্যান্ট এই ধরনের ইকুয়েশন স্টেটের আমরা হেল্প নিয়েছিলাম, এইখান থেকে এই ইকুয়েশন হেল্প নিয়ে আমরা এ বাই ভি স্কোয়ারটা বার করিয়েছি, সেটা এখানে ডিরেক্ট পুট করে দিলাম, দিয়ে এবার আমি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করবো ইন্টিগ্রেশন করে, বোথ সাইড ইন্টিগ্রেশন করেছি উইথ লিমিট দিয়ে, করে আলটিমেট যেটা পেয়েছি সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা। তাহলে ডেল ইউ সমান আমি যেটা পেলাম মাইনাস এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান, কিচ্ছু নয়, শুধু জাস্ট ইন্টিগ্রেশন হয়েছে, জাস্ট ভ্যালুগুলো নেওয়া হয়েছে। কেমিস্ট্রির পার্ট খুবই কম, ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন ম্যাথসের পার্ট। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ফর রিয়েল গ্যাসের জন্য কত হবে সেটা পেয়ে গেলাম। এবার ফার্স্ট ল থেকে আমরা কি জানি, ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লু, আমি ডেল ইউ পেয়ে গেছি ডাব্লু পেয়ে গেছি, তাহলে কিউটা এখান থেকে পেয়ে যাব, দুটোর ভ্যালু আমি ডেল ইউ আর ডাব্লু দুটোর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, এটা তো ডেল ইউ এর ভ্যালু এই মাত্র পেলাম, আর ডাব্লু ভ্যালুটা আমি পেয়েছিলাম মাইনাস আটটি, আমি এখানে জাস্ট এটা রাব করে দিয়েছি মুছে দিয়েছি, তো আটটি এলেন এইটা যে টার্মটা পেয়েছি ডাব্লু সেটা এখানে বসিয়ে দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে এগুলো দুটোই প্লাস হয়ে গেছে, দুটোই প্লাস হয়ে গেছে জাস্ট বসিয়ে দিয়েছি, দেখো এই পার্টটা কেটে গেছে, দিয়ে একটা সিম্পল ফর্ম চলে এসছে আটটি এলেন ভি টু মাইনাস ভি বাই ভি ওয়ান মাইনাস ভি, এটা হচ্ছে যে কিউ এর ভ্যালু। আমরা তাহলে ডেল্টা ইউ ডাব্লু আর কিউ এই তিনটেই এক্সপ্রেশন পেয়ে গেলাম তার জন্য আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ফর রিয়েল গ্যাসের জন্য, আর একটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে এনথ্যালপি চেঞ্জ ডেল্টা এইচ টা। তাহলে ডেল্টা এইচ সমান কি, ডেল ইউ প্লাস ডেল অফ পি ভি হবে, তাহলে এই ডেল ইউ এর মানটা যেটা এখানে ছিল সেটা জাস্ট পুট করে দিয়েছি আর কিছু করিনি, আর ডেল অফ পি ভি তার মানে কি পি এর যে মানটা আছে যেটা রিয়েল গ্যাসের যে এক্সপ্রেশন পি সমান কি ছিল আরটি ভি মাইনাস ভি মাইনাস এ বাই ভি স্কোয়ার ইন্টু কে আছে ভি আছে সে ভিটা বসিয়ে দিলাম, এখানে যেহেতু ভি টু ভি ওয়ান অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে এক্সপানশনের যে চেঞ্জটা ভি ওয়ান থেকে ভলিউম ভি টু হয়েছে, এখানে সেটা এখনো দিইনি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য, এটাকে ইন্টিগ্রেশনে যেমন লিমিট রাখা আমি সেরকম আপাতত এরকম ভাবে রেখেছি শুধুমাত্র বোঝানোর জন্য। তাহলে ডেল্টা ইউ সমান কি হবে, যেটা ডেল্টা ইউ এর টার্ম যেটা আছে বসে গেল প্লাস এখানে কি আছে আরটি, তাহলে এই ভিটাকে আমি আগে গুণ করে নিলাম, একদম স্টেপ বাই স্টেপ করা আছে, ভিটাকে গুণ করে নিলে কি হবে আরটি ভি বাই ভি মাইনাস ভি মাইনাস এই ভি কেটে গেল, উপরে যদি থাকে তাহলে এ বাই ভি হবে। এবার এই লিমিট গুলো যেমন বসে সেরকম বসিয়ে দিলাম এইটাতে, তাহলে প্রথমে আগে ভি টুটা বসাচ্ছি ফাইনাল লিমিট, আরটি যদি চলে যায় ভি টু বাই ভি টু মাইনাস ভি, আর ভি ওয়ানটা যদি আবার এইটাতে শুধু বসে ভি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস বি হবে, এই দুটো টার্ম এই ক্ষেত্রে একটি কমন আছে তাই নিলাম। এবার এই টার্মটা নিয়ে দেখবো, মাইনাস এটাকে এখানে বাইরে রাখলাম ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান হলো, দেখো এইটা এই টার্মটা দুটো সেম টার্ম, তাহলে এখানে টু হয়ে যাবে দুটো যোগ করে দিলাম মাইনাস টু এ হয়ে সেম টার্ম রইলো, এইটাতে একটুখানি জাস্ট অ্যারেঞ্জ করেছি, কি অ্যারেঞ্জ করেছি নিচে কি আছে ভি টু মাইনাস বি, তো উপরে সেই জন্য ভি টু মাইনাস বি আনার জন্য জাস্ট প্লাস মাইনাস করেছি, একটা বি মাইনাস করেছি আর একটা বি প্লাস করেছি, এখানেও সেম থিংস করেছি মাইনাস বি প্লাস বি, তাহলে কি হলো এটা সেম হওয়ার জন্য আমি কি হবে উপর নিচে কি করতে পারবো, এটা সেম টার্ম আছে পরের স্টেপে কেটে যাবে, এটা ভি টু মাইনাস বি ভি টু মাইনাস বি কেটে গেলে ওয়ান হয়ে যাবে, আর বি বাই ভি টু মাইনাস বি হয়ে গেল মাইনাস, এখানেও ভি ওয়ান মাইনাস বি বাই ভি ওয়ান মাইনাস বি কেটে গিয়ে ওয়ান হয়ে গেল, এখানে কি যাবে বি বাই ভি ওয়ান মাইনাস বি হয়ে গেল। তাহলে নেক্সট স্টেপে কি হবে, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম প্লাস আরটি, এই দুটো বি কি হলো ওয়ান ওয়ান তো কেটে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই দুটো বি তাহলে কমন চলে যাবে ওয়ান বাই ভি টু মাইনাস বি মাইনাস ওয়ান বাই ভি ওয়ান মাইনাস বি, এই যে চারটে এক্সপ্রেশন করেছি আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ফর রিয়েল গ্যাস এটা এন ইকুয়াল টু ওয়ান মোল এর জন্য করেছি, তোমরা নিজেরা পি এর ভ্যালুটা এখানে এন আর টি বাই ভি মাইনাস এন ভি এরকম দিয়ে এন মোল এর জন্য পি এর ভ্যালুটা বসিয়ে প্রত্যেকটাও করে দেখতে পারো, একই ব্যাপার, আমি এখানে এ সহজ হওয়ার জন্য আরো তোমাদের সুবিধা হবে বুঝতে সেজন্য এন সমান ওয়ান মোল ধরে করেছি। আজকে আপাতত এটুকুই থাক, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ফর রিয়েল গ্যাসের চারটে টার্মই বার করানো হয়ে গেল, নেক্সট এবার আমরা ইরিভার্সিবল প্রসেসে যাবো রিয়েল গ্যাসের জন্য, থ্যাংক ইউ।